তামিম, লিটন, শান্ত, সাকিব, তহিদ, হৃদয়, মুশফিক, এই ছয়টার মধ্যে মানে মনে হয় না আপনারা কেউ বাদ দিবেন। আপনারা এখানে যারা আছেন অন্তত আপনারা খেলাধুলা ক্রিকেট সম্পর্কে স্পেসিফিক্যালি আপনারা প্রত্যেকেই এক্সপার্ট লেভেলের, কারণ মানে আমার চেয়ে বেশি জানেন এরকম বহু লোক আছে এখানটায় ক্রিকেটের। সো আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাব যে বেস্ট ইলেভেন তৈরি করে দেন ফর ওয়ার্ল্ড কাপ, তারপর দেখি আপনারা কী বলেন। হ্যাঁ, এটা হলে ভালো হয় না, কে কী দেয়। সো একটু জানতে তো পারলাম ওটা যে হবে এটা তো আমি কথা দিতে পারছি না, বাট এটা আমরা জানতে পারলাম যে আপনারা কী মনে করেন কাকে খেলানো উচিত। কারণ এখানটায় সমস্যাটা হয়েছে কি, আমাকে যদি জিজ্ঞেস করেন তামিম, লিটন, শান্ত, সাকিব, তহিদ, হৃদয়, মুশফিক, এই ছয়টার মধ্যে মানে মনে হয় না আপনারা কেউ বাদ দিবেন, এটা হলো আমার মনে হয় না। আচ্ছা, এইখানে আরও ফাইট করার মতো লোক আছে। ওপেনিংয়ে যদি আমরা যাই, ডেফিনেটলি নাইম শেখ অ্যান্ড বিজয়, দে আর পারফর্মিং ভেরি ওয়েল, ওরাও আসতে পারে। কী আসবে আমি কিন্তু জানি না, মানে আপনাদেরকে বলছি আমি আমার অ্যাসেসমেন্টে। সো ওখানে দুজন আছে যারা ঢুকতে পারে, মানে এমন না যে ওরা পারে না দেখে ওদেরকে বাদ দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে না, দিস ইজ নাম্বার ওয়ান। সো আমার ধারণা ওপেনিংয়ে একজনকে না একজনকে হয়তো তারা নিবে। 15 জনের যদি স্কোয়াড করে, বেস্ট ইলেভেনে না খেললেও একজনকে রাখতে হবে, হঠাৎ করে যদি ইনজুর্ড হয়ে যায় তখন তো একজনকে লাগবে। সো দিস ইজ নাম্বার ওয়ান। এরপরে আসেন আপনি, আমার ধারণা তিনটা পেসার খেলবে নিশ্চিত, আর সাকিব যদি খেলে তাহলে আর একটা স্পিনার খেলবে। সো পাঁচটা বোলার এরকম তো আর খেলা যাবে না বিশ্বকাপ। সো আমরা যদি তিনটা পেসার খেলি সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এখানে তাসকিন আছে, মুস্তাফিজ আছে, হাসান মাহমুদ আছে, শরীফুল আছে, এবাদত আছে। সো উই ডোন্ট হ্যাভ এনি ইস্যু, যে কোনো তিনজনই খেলতে পারে। যদি চারজন পেসার করে তাহলেও আমাদের কোনো সমস্যা নেই। যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে তিনটা পেসার, তিনটা মানে ছয়জন বোলার নিয়ে যদি খেলতে চায় তখন আবার আর একটু কথা হচ্ছে যে তাহলে ঠিক আছে, তাহলে আমার একটা অ্যাডিশনাল স্পিনারও দলে থাকতে হবে। মানে এই হিসাব কিন্তু খুব সিম্পল। এখন বাকি আছে আরেকটা জায়গা, মেহেদি হাসান মিরাজ। আমার মনে হয় না কেউ বলবে যে মেহেদি হাসান মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া উচিত এখনই। সো এই জায়গাটাও শেষ। কোনো কারণে যদি আমরা তিনজন পেসার, পাঁচজন বোলার খেলাই, এখন আমরা কিন্তু ছজন বোলার নিয়ে প্রথম দুইটা ম্যাচ খেলেছি, তাহলে ওখানে একটা সুযোগ আসে যে আমি কাকে খেলাবো। ওই জায়গাটায় ফাইট করছে কে কে, ও জায়গায় এখন স্কোয়াডে আছে রাব্বি, যে কোনো সময় ঢোকার মতো অবস্থানে আছে আফিফ, মাহমুদুল্লাহ রিয়াদ, ইভেন মোসাদ্দেক। কারণ আমি যদি পাঁচ বোলার নিয়ে খেলি হিসাবটা হচ্ছে কী ধরনের আপনাদেরকে বলি, কোনো কারণে একটা বোলার যদি ইনজুর্ড হয়ে যায় খেলার মাঝে তখন কী করবে, বলটা করবে কে? সো এই জন্য একটা অলরাউন্ডার পেলে ভালো হয়। মানে এখন আমি আমার কথা বলছি, আলটিমেটলি নান্নু কী করবে সেটাও জানি না 15 জনের, আর বেস্ট ইলেভেনে কী হবে সেটাও আমি জানি না। সো এইখানটায় এখন কারা আসবে সেটা হলো কথা। সমস্যাটা যেটা হচ্ছে, সমস্যা না কিছু, এটা এই সমস্যাটা ভালো সমস্যা। একটা সময় ছিল আমি যখন প্রথম এখানে আসি তখন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, রুবেল, এগুলো ছাড়া আমাদের কোনো অপশনই ছিল না। মানে তখন কোনো অবভিয়াস অপশন ছিল না এবং আমাদের টিম করাটা অনেক সহজ ছিল এবং ওদের পারফরমেন্সের উপরেই সব কিছু নির্ভর করতো। এখনও তাদের পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এখন অপশনগুলো বেশি। অপশন যদি বেশি থাকে তাহলে কেউ খেলবে কেউ খেলবে না এটাই তো, মানে আমি তো ইচ্ছা করলে 12 জনের খেলাতে পারবো না, 13 জনেরও খেলাতে পারবো না, 11 জনকেই খেলতে হবে। সো এর মানে এই না যে কিছু, তবে আমি যে কটা নাম বললাম আরও দু একটা নাম বাদও পড়তে পারে, বাট আমার মনে হয় যে এদের প্রত্যেকেই বিশ্বকাপ স্কোয়াডে যাওয়ার মতো সামর্থ্য আছে। আফিফ, মাহমুদুল্লাহ, রিয়াদ দুজনের ব্যাটিংয়েই আমি মনে করি, আমি তো আর এক্সপার্ট না, আমি মনে করি দে এনিবডি ক্যান প্লে, এখানে খেলতে পারে। রাব্বির খেলা আমি অনেকদিন দেখি নাই আসলে, আমি এখন বলাটা মুশকিল, প্লাস ও ইঞ্জুরি থেকে আসার পরে ওর ওই রকম কোনো পারফরমেন্স আমার চোখে এখনও পড়ে নেই। আপনি যদি বোলিংয়ের চিন্তা করেন তাহলেও আমি বলবো যে এখানটায় এগিয়ে থাকবে, যে আমি যদি অলরাউন্ডার চাই আফিফ আছে, মোসাদ্দেক আছে এবং ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদ,
সেও করে দিতে পারবে, সেও ভালোই বল করে, খুব ভালোই বল করে, মানে ডোমেস্টিকেও আমি খেয়াল করেছি সে ভালো বল করে। সো এই তিনটা আছে। তো অনলি ডিফারেন্স হচ্ছে ফিল্ডিং। আপনি যদি এখন ওয়ার্ল্ড কাপে ভালো ফিল্ডিংও চান, তাইলে আমার মনে হয় আফিফ ওদের অনেক উপরে, তারপরে মোসাদ্দেকও হয়তো রিয়াদের চেয়ে ভালো হতে পারে। এখন কী চান এটা আপনাদেরকে আমি ভাবছি একদিন ডেকে একটু আপনাদের কাছ থেকে নামগুলো নেই, বেস্ট ইলেভেনটা দিয়ে দিলে বাকিগুলো আমি বসে নিতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি যে এই বিশ্বকাপে এক্সপিরিয়েন্স অলসো ইজ ইম্পর্টেন্ট। এখানটায় আমরা যাদের সাথে খেলছি এখন, যে সমস্ত দলের সাথে খেলছি, আর ওখানে গিয়ে যাদের সাথে খেলবো, আর যে কন্ডিশনে খেলবো, যে এনভায়রনমেন্টে খেলবো, যে প্রেশারে খেলবো, এটা কিন্তু এক না, দুটো দুরকম। সো ন্যাচারালি ইটস গোয়িং টু বি টাফ।